পবিত্র রমজান মুবারকে আমাদের অনেকের বিভিন্ন ধরনের ড্রপ ব্যবহার করতে হয়। কেউ চোখের ড্রপ ব্যবহার করেন, কেউ কানের ড্রপ, কেউ নাকের ড্রপ। এই ধরনের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা অনেকেই অনেক ধরনের কথা বলেন। আসলে মাসআলা কি? এক্ষেত্রে তিনটা ড্রপ, কানের ড্রপ, চোখের ড্রপ এবং নাকের ড্রপ, প্রত্যেকটি ড্রপের কথাগুলো বা মাসআলা ভিন্ন ভিন্ন বলা হচ্ছে। প্রথমে আসা যাক কানের ড্রপ নিয়ে। রোজা অবস্থায় কানের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতিও হবে না। কারণ কান থেকে খাদ্যনালী পর্যন্ত সরাসরি কোনো সংযোগ নেই। দ্বিতীয়, চোখের ড্রপ। চোখের ড্রপ ব্যবহার করলেও রোজা ভাঙবে না এবং রোজার কোনো ক্ষতি হবে না। তৃতীয়, নাকের ড্রপ। এটা স্পষ্ট যে নাক থেকে খাদ্যনালীতে সরাসরি সংযোগ রয়েছে, তাই নাকের ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে।